Good morning, everyone. Welcome to my YouTube channel. তো আজকে সকালে উঠে আমি ব্যালকনিতে চলে এসেছি। এখানে বসে বসে চারিদিকের ভিউটা দেখছি। তো আজকে আমি তোমাদেরকে সকালে ছাদের ভিউটা দেখাবো কিরকম লাগছে। কারণ অনেক সকালে এক ঝাঁক করে পাখি আসে, তো তাদেরকে মা প্রতিদিন খাবার খেতে দেয়, তো সেই ভিউটা আমি আর কি মিস করি, সেটা দেখতে পাই না, কারণ সেটা অনেক সকালে। তো আজকে আজকেও মিস করে গেছি, কিন্তু তোমাদেরকে আজকে ছাদের ভিউটা দেখাবো। চলো যাও যাও। এই দেখো আজকে পুরো ছাদটাকে দেখায়। এখন তো রোদ উঠে গেছে বাবা, সকালবেলা কি রোদ! আর একটু সকালে উঠলে এত রোদ থাকতো না, তখন অসাধারণ লাগে, ওয়েদারটা অসাধারণ লাগে। আমি যেখানে এখন রেন্টে আছি, তো সেই ছাদটাই, সেই বাড়ির ছাদটাই তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে চারিপাশের ভিউটা। এইখানে আমি মাঝে মধ্যেই আসি, মাঝে মধ্যেই আড্ডা দিই। তো ভীষণ ভালো লাগে যখন বিকেলের সময় যখন আড্ডা দিই, যখন একটা মিষ্টি হাওয়া বয়, এখনও সকালে একটা ফুটফুটে হাওয়া বইছে যতই রোদ উঠুক, কিন্তু তারপরেও দুপুর 12টার পর থেকে খুব বেশি গরম মানে থাকে, তখন আসা যায় না ছাদে, তখন স্নান টান করে কাপড় মেলতেই আসি একমাত্র। তো এখন যেহেতু সকাল, এখন রোদ উঠলেও একটা মিষ্টি ফুরফুরে হাওয়া আছে। তো কালকেও বৃষ্টি হয়েছে, তো এই আর কি, মাঝে মধ্যে এখানে বসে আমি আড্ডা দিই। তো আমি আবারও আসবো, এখানে বসে আড্ডা দেবো, তোমাদের সাথে গল্প করবো, তো দারুণ লাগবে। আর বিকেলবেলা তো আছেই, মাঝে মধ্যে এসে বসি, আর সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পর যখন এখানে এসে আমি আবার হাঁটি, মাঝে মধ্যে গোটা ছাদে, আমার বাবা মাও হাঁটে, মাঝে মধ্যে গোটা ছাদ দু তিনবার করে হাঁটি, তারপরে এই যে এই এই জায়গাটাই দাঁড়াই, এই জায়গাটাই দাঁড়িয়ে জাস্ট হাতটাকে এরকম করে জাস্ট মানে এনজয় করি হাওয়াটা। আর এই জায়গা থেকে ভীষণ, এই জায়গা থেকে খুব সুন্দর হাওয়া আসে, তো এখানে দাঁড়িয়ে দু হাত মেলে জাস্ট চিল এনজয়, তো সেটা খুব ভালো লাগে। তো এই আর কি, ওখানে দুটো কিন্তু ওই দেখো দু তিনটা পায়রা চলে এসেছে, বক 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 বক। আরও সকালবেলা করে কাক আসে, সকালবেলা করে প্রচুর কাক আসে, কিন্তু সেই কাকগুলোকে মা খাবার দেয়। তো সকালবেলা করে যখন কাকগুলো আসে, তখন ওই ভিউটাই আমি মিস করে যাই, সত্যি কথা বলতে ওই ভিউটা মানে দু তিন দিনই দেখতে পেয়েছি, যখন সকালবেলা উঠেছি এই ধরো 5টা, তখন দু তিন দিনই ওই ভিউটা দেখতে পেয়েছি, অসাধারণ জাস্ট। কিন্তু ওটা তো দেখা আমার হয়ে ওঠে না, কারণ আমি উঠতে পারি না, মা তাও বলে ওট ওট আমার সাথে আয়, পাখিগুলোকে তুইও খাবার দিবি, খুব ভালো লাগবে, আর ওদেরকে দেখে না একটা ফ্রেশ লাগে, একটা খুব পজিটিভ এনার্জি পাওয়া যায় ওদেরকে দেখে, তো সেটাই করে মা। তো এই আর কি, মানে আমি বেসিক্যালি খুব, আমার তো বেশি দিন হয়নি এই চ্যানেলটা খোলা, চ্যানেলটা খোলা বেশি দিন হয়নি বলতে এই 3-3.5 মাস, তাও তো আমি শর্ট আপলোড দিতাম। তো তোমাদের সাথে আমার প্রতিদিনের কিছু না কিছু মুহূর্ত, আমি জানি না আমি কতটা কি দেখাতে পারছি সকাল থেকে রাত অবধি, আমি জানি না আমি কীভাবে করছি না করছি, কারণ আমি নতুন স্টার্ট করেছি। তো তোমাদের সামনে আমি আমার মানে মুহূর্তগুলো তুলে ধরতে চাই, আমি সেগুলোই বিশেষ করে শেয়ার করতে চাই, আমার মুহূর্তগুলো। তো সকালবেলার মুহূর্তটা ধরো, বিকালবেলার মুহূর্তটা, আমি কখন কী করলাম, কোথায় গেলাম,
তো সেগুলো একটু একটু করে শেয়ার করতে চাই, যাতে তোমরা আমায় দেখো, আমার লাইফস্টাইলকে ভালোবাসো, আমার জীবনের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে পারলে, যাতে তোমরাও সেগুলো দেখে আমায় ইন্সপায়ার করো, আমার সাথে সাথ দাও, আর আমারও বন্ধু হয়ে যাও, এই আর কি। মানে ক্যাজুয়ালি আমরা গল্প করছি, আমারও বন্ধু হয়ে যাও। তো ভালো লাগে এগুলো, যখন তোমরা আমায় সাপোর্ট করবে না, তখন আমার অটোমেটিক্যালি একটা আমি আরও এনার্জি পাবো যে তোমাদের সাথে গল্প করার। তোমরা আমায় সাপোর্ট করছো, যখন আমি দেখবো তোমরা ভিউ করছো, তোমরা কমেন্ট করছো আমার ভিডিওতে, তখন তোমাদের সাথে গল্প করার এনার্জিটা আমার আরও বিশেষ করে আরও বেড়ে যাবে। তো তোমাদের সাথে গল্প করার এনার্জিটা আমার আরও বেড়ে যাবে। তো সবসময় আমি এটাই চাই, যাতে সবার সাথে থাকতে, সবাইকে নিয়ে চলতে, সবার সঙ্গে মিলেমিশে চলতে, সেটা খুব ভালো, আর সেটা অনেক বড় মনের পরিচয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। সবাইকে নিয়ে থাকাটা, সবাইকে নিয়ে চলাটা, সবার সাথে সময় ভাগ করে নেওয়া, সবার সাথে মুহূর্ত ভাগ করে নেওয়া, তো এটা অনেক বড় একটা মহত্ত্ব। তো এই চারপাশে তোমরা দেখছো, এই চারপাশে কিন্তু প্রচুর গাছপালা আছে, প্রচুর গাছ আছে। আর ইনফ্যাক্ট এখানে সবাই নিজেদের বাড়ির ছাদে কিন্তু প্রচুর টবে ফুল গাছ লাগায়, আমি দেখেছি। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এই জন্য ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে যাদবপুর, কলকাতার একদম প্রপার যাদবপুর। তো আমার ভীষণ ভালো লাগে। ওই যে দেখছো, দাঁড়ো দেখাই, ওই পাশে ওটা হচ্ছে হসপিটাল, দোকান সব কিছু কাছে এখান থেকে, স্কুল সব কিছু কাছে এখান থেকে, এখান থেকে কোনো সমস্যা নেই। খুব ভালো, খুব সুন্দর একটা জায়গা। আমি তো মালদা থেকে আসার পর এই জায়গাটার পুরো প্রেমে পড়ে গেছি, ভাবতে পারবে না, এত ভালো লাগে আমার জায়গাটা। আমি এত এনজয় করি জায়গাটাতে থেকে, মানে প্রেমে না পড়ে তুমি যেতেই পারবে না, এত সুন্দর জায়গা। কী নেই, সব আছে সামনে, খেলার মাঠ আছে, সব কিছু আছে, অসাধারণ জায়গাটা। আর পুজোর সময় তো এখানে খুব আনন্দ হয়, দুর্গা পুজো, কালী পুজো, ভীষণ পরিমাণে আনন্দ হয়। রাস্তায় লোকের ঢল নেমে যায়, ঘুরতে বেরোয় সবাই একসাথে, ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। তো তারপর আমি তো গল্প করছি, তোমরা বলো কে কী করছো, আমায় কমেন্ট করো। আমায় কমেন্ট না করলে আমি কী করে বুঝবো যে তোমরা আমায় কতটা শুনছো, তাই না? আমায় যদি কমেন্টই না করো, তাহলে আমি কী করে বুঝবো তোমরা আমায় কতটা শুনছো, তোমরা আমায় কতটা দেখছো, তোমরা আমায় কতটা সাপোর্ট করছো। তোমরা এখন ভিউ করছো কিছুটা, এখনও তো আমার ভিউজের সংখ্যা সেরকম নেই, যাই হোক আস্তে আস্তে আরও বাড়বে আমি জানি। তো আমার ফ্যামিলিটাও বড় হবে, কারণ এখন ছোট্ট একটা ফ্যামিলি, ছোট্ট ছোট্ট, মানে সেরকম বড় ফ্যামিলি হয়নি। তো যাই হোক, আমি চাই তোমরা আমায় ভিউ করো, কমেন্ট করো। কমেন্ট করলে আমি আরও মানে আগ্রহ পাবো করার, কমেন্ট করলে বুঝতে পারবো তোমরা আমায় শুনছো, তোমরা আমায় দেখছো। তো এটা করো প্লিজ, এটা করলে আরও ভালো হয়, আমি তাহলে আগ্রহ পাবো আরও তোমাদের, আমার লাইফের অনেক মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নেবো, যে আমি প্রত্যেকটা মুহূর্ত, তখন আমার আরও ভালো লাগবে ব্লগটা করতে। তো প্লিজ তোমরা ভিউ করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, সবাই দেখো। তো তবেই আমি অনেক বেশি আনন্দ পাবো, আগ্রহ পাবো, তোমরা এটা বুঝতেই চাও না, এই জন্য ভালো লাগে। এনিওয়ে, যাই হোক, তো আমার সত্যি কথা বলছে, আই লাভ নেচার, বিকজ নেচার থেকে একটা বিশাল পরিমাণে পজিটিভিটি পাওয়া যায়। তো আই লাভ নেচার। এই যে আমার পেছনে একটা সবুজ, আরও এই সবুজটা আরও ফুটছে, মানে বেশি করে ফুটছে, দেখো এই গাছটার কালারটা এত সুন্দর ফোটার কারণ, আমি কিন্তু নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করছি, কিন্তু এই গাছটা এত সুন্দর ফোটার কারণটা জানো? কারণ কিছুদিন, দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর কালকেও বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার পর আজকে একটা মিষ্টি রোদ উঠেছে, তো এই জন্য মানে ক্যামেরাতে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাতে শুধু নয়, আমি দেখছি পেছনে আরও সুন্দর কালারটা, মিষ্টি কালার দেখাচ্ছে সবুজটা, তাই না? কী ভালো লাগছে।